আমার দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো দয়িফ হাদিসগুলো কি রসুলের সুন্না? প্রথম প্রশ্ন হচ্ছে দয়িফ হাদিসগুলো রসুলের কি সুন্না? দয়িফ হাদিসগুলো আমরা সুন্না হিসেবে বলি না। দয়িফ হাদিসগুলো আমরা মনে করি যতক্ষণ দয়িফ হিসেবে থাকবে ততক্ষণ তো আপনার উপর আমল করতে হবে না, এক নম্বর কথা। দ্বিতীয় কথা হলো বিশ্বাস করতে হবে যে এগুলো আসলেই সাব্যস্ত হয়নি, যদিন সাব্যস্ত হয় সেদিন আমল করতে হবে। বুঝে আসছে? কোনো কারণে কেউ সাব্যস্ত করে দেখা যাবে সেদিন আমল করবো। আসল হলো দিনের মধ্যে আসল হলো না হওয়া, যতক্ষণ পর্যন্ত সাব্যস্ত হওয়া। যেমন কোরআনে করিমে কেউ যদি একটা আয়াত নিয়ে আসে বলে যে এই আয়াতটা কোরআন আয়াত, আপনি কি বলবেন? দেখ কোরআন তো আমরা জানা শোনা, তাই না? তো হাদিসের ক্ষেত্রে আপনি বললেন যে প্রথমত সনদ দিয়ে সাব্যস্ত হলে এটা হাদিস, সনদ দিয়ে সাব্যস্ত হয় না এটা আসলে হাদিসে না। এটা নিয়ে দরিদ্রগুলি আমার কোনো দেখার বিষয় না। যদি বলতে হ্যাঁ আমি শুদ্ধ করে দেখাচ্ছি বলে শুদ্ধ করে দেখালে আমি কিন্তু আমল শুরু করবো। এই জন্য দরিদ হাদিসগুলো আসলে আমলের যোগ্য না এবং এগুলো সুন্নাহ হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নেই। মনে রাখবেন দরিদ ওই সময় হয় যখন মহাদেশিনটা কখনো দুর্বল করতে চেষ্টা করে না। যারা অনেকে মনে করে মহাদেশা দুর্বল হয়ে গেছে, একজন আমাকে মসজিদে হারাম বলতেছে, আমাদের মাঝামের কথা বলতেছে আর কি, আমাদের মাইয়াগুলো সব দুর্বল করে দিলেন আপনি। আরে আসলে আমি তো আমি দুর্বল দুর্বল করার কোনো মালিক না, আমি কোনো আজিজ দুর্বল করতেই পারি না। যারা যারা মহাদ্দেশ ছিল তারা এটাকে দুর্বল বলেছে। এবং মহাদ্দেশের মধ্যে আপনার মাঝামের লোকও আছে, এরকম মোগল তাই আছে, আইনি আছে, এরা তো দুর্বল বলছে এবং হাবি বলছে দুর্বল। তো আপনি আমার দুর্বল দিচ্ছেন কেন? মানে ওরা মনে করছে আমি বসে বসে কেবল, অনেকে মনে করে এটা আলবানি বুঝে বসে বসে হানাই মজা হাদিসগুলি কেন দুর্বল করে হবে। হ্যাঁ অনেকে এটা মনে করে নাউজুবিল্লাহ, ওনারা কারো যেন মহাবাদ করে না, মানে দয়া কারোর প্রতি যে ওনার পক্ষ নেই, পক্ষপাতিত্ব করে, ওরা হাদিসের পক্ষপাতি করে। আল্লাহ রসুলের হাদিসটা শুদ্ধ কিনা দেখতে চায়, তো আল্লাহ রসুলের হাদিস করে মিথ্যা সাগর এটা পছন্দ করে না ওরা। এটা হলো মূল কাজ। এখন যদি এটার কারণে আপনার বিপক্ষে বিপক্ষে গেলে ওটা দেখা তাকায় না, এটা যদি আপনি মনে করেন তাকে গুণের কাজ করছে, এটা করবেন না। বুঝে আসছে? এই জন্য ওই হাদিস হিসাবে নেওয়ার কোনো সুযোগ নেই, যারা শুদ্ধ হচ্ছে শুদ্ধ ছাড়া কোনো হাদিস আমল করবে না।